Hello friends, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা সবসময় আমাকে রিকোয়েস্ট করো যাতে আমি তোমাদের একটা হেয়ার প্যাকের রেসিপি দেই। আজকে আমি তোমাদের সেরকমই একটা হেয়ার প্যাকের রেসিপি দিব। তোমরা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করো যে কি করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে, কিভাবে তোমরা চুল লম্বা করবে, কিভাবে চুলটাকে স্বাস্থ্যোজ্জ্বল করবে, সিল্কি স্মুথ করবে বা আগাফাটা কমাবে। আজকে আমি এরকমই একটা অলরাউন্ডার হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করব। আর এই হেয়ার প্যাকে যেসব উপকরণ থাকবে সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে, তোমাদের খুঁজে পেতে একদমই কষ্ট হবে না। আমার হেয়ার কেয়ার নিয়ে কিন্তু আমি একদম ডিটেইলস একটা ভিডিও করেছিলাম, যদি সেটাও তোমরা এখনো দেখে না থাকো সেটার লিংক আমি এখন ঠিক এখানে দিয়ে দিব, তোমরা প্লিজ চেক করে নিও। এছাড়াও তোমরা যদি খুব সহজে এবং কম সময়ে করা যায় এমন হেয়ারস্টাইল দেখতে চাও সেরকমও কিন্তু বেশ কয়েকটা হেয়ারস্টাইল আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্কও আমি ঠিক এখানে দিয়ে দিই। আমি সবসময় চাই আমার চ্যানেলে সব ধরনের ভিডিও রাখতে, মেকআপ, বিউটি, হেয়ার, লাইফস্টাইল, এমনকি কুকিংও তোমরা যেটা দেখেছো। তোমাদের যদি কোনো এরকম রিকোয়েস্ট থাকে যেটা তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে, আমি সেটা করার চেষ্টা করব। তাহলে চলো সরাসরি আমরা দেখে নেই কিভাবে আমি হেয়ার প্যাকটা তৈরি করেছি এবং কিভাবে লাগিয়েছি। প্রথমে আমি নিয়েছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক তোমরা কিভাবে বানাবে, প্রথমে নারকেল কুড়িয়ে নিবে, তারপরে সে কোরানো নারকেলকে চিপে নিলে যে জুস বের হবে সেটাই কোকোনাট মিল্ক। এই জুসটাকে তোমরা 4 থেকে 5 মিনিট জাল দিয়ে একটু ঘন করে নেবে। কোকোনাট মিল্ক চুল পড়া বন্ধ করে, চুলে ময়েশ্চার ধরে রাখে এবং খুশকি দূর করতে সাহায্য করে। এই প্যাকের জন্য এটা একটা প্রধান উপকরণ। এরপর আরেকটা উপকরণ হচ্ছে অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল। আমি এখানে তাজা অ্যালোভেরা খুঁজে পাইনি, এর জন্য আমি অ্যালোভেরা জেল ব্যবহার করি। তবে তাজা অ্যালোভেরাটাই সব থেকে বেশি কাজে দিবে, তোমরা তাজা অ্যালোভেরাটাই ব্যবহার করার চেষ্টা করবে। এটা চুলের খুশকি কমাবে, চুলের গোড়া শক্ত করবে, নতুন চুল গজাবে এবং চুলকে মসৃণ করবে। এরপরে আমি নিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল চুলের রুক্ষতা কমাবে, জটা ছাড়াবে, খুশকি দূর করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াবে। অলিভ অয়েলকে সাধারণত ন্যাচারাল কন্ডিশনার বলা হয়, সব ধরনের চুলের জন্য এটা একদম পারফেক্ট। এরপর আমি নিয়েছি ক্যাস্টর অয়েল, এটা আরেকটা প্রধান উপকরণ আমার এই প্যাকের। ক্যাস্টর অয়েল চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায় এবং নতুন চুল গজায়। এই প্যাকের জন্য এই 4টা উপকরণ তোমাদের লাগবে, এগুলোর কোনো সাবস্টিটিউট নেই। প্রথমে আমি 2 টেবিল চামচ কোকোনাট মিল্ক নিচ্ছি, এরপর 2 টেবিল চামচ অলিভ অয়েল নিচ্ছি, একইভাবে আমি 2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিচ্ছি এবং 1 টেবিল চামচ আমি অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা নিব। এবার আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি একটা টাওয়াল নিয়ে নিচ্ছি যাতে খুব বেশি মেসি না হয়, আমার কাপড় যাতে নষ্ট না হয়। এবার আমি চুলে ছিথি করে কটন বল বা কটন প্যাড দিয়ে অল্প অল্প করে আমার মাথার স্কাল্পে এই প্যাকটা ভালোভাবে লাগিয়ে নিব। ছোটো ছোটো করে আমি পার্ট করে নিচ্ছি আমার চুলে এবং স্কাল্পে টার্গেট করে আমি এই হেয়ার প্যাকটা লাগাচ্ছি। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার পুরো মাথার স্কাল্পে আমি এই প্যাকটা ঠিক একইভাবে লাগিয়ে নিব। বিভিন্ন জায়গায় আমি শিথি করে নিব এবং সেখানে লাগিয়ে নিব এবং ভালোভাবে খেয়াল করছি যাতে মাথার কোনো অংশই বাদ না পড়ে যায়। একইভাবে আমি আমার মাথার পেছনের অংশেও লাগিয়ে নিচ্ছি প্যাকটি। এভাবে শিথি করে করে আমি কটন প্যাড দিয়ে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কটন বলও ব্যবহার করতে পারো। এবার হেয়ার প্যাকটিকে হাতে নিয়ে আমি আমার চুলে ছোটো ছোটো পার্ট করে চুলের আগায় আমি ভালোভাবে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে চেপে চেপে লাগাতে হবে। আমি সবসময় বলি চুলে কখনও জোরে ঘষাঘষি করা যাবে না, সবসময় হালকা হাতে চুলকে হ্যান্ডেল করতে হবে। ঠিক একইভাবে আমি খেয়াল রাখবো যাতে আমার পুরো চুলের আগায় কোনো জায়গায় বাদ না থাকে, সব জায়গায় প্যাকটা ভালোভাবে লাগানো হয়। পুরো মাথায় কখনোই এই প্যাকটা লাগানোর প্রয়োজন নেই। এবার যেটুকু প্যাক আছে সেই প্যাকটুকু আমি হাতে নিয়ে আমার মাথায় আমি স্কাল্পে মাসাজ করছি। 3 থেকে 4 মিনিট আমি খুব হালকা হাতে মাসাজ করব। এতে যেটা হবে ব্লাড সার্কুলেশনটা অনেক ভালো হবে এবং এটা নতুন চুল গজাতে সাহায্য করবে। এখন আমি আমার চুলকে বেঁধে নিচ্ছি এবং ঠিক এইভাবে আমি আধা ঘন্টা থাকব। আধা ঘন্টা পরে আমি আমার চুল ধুয়ে ফেলব। চুল ধোয়ার জন্য আমি আজকে হেড অ্যান্ড শোল্ডারের এই শ্যাম্পু এবং ট্রিজামের এই কন্ডিশনার ব্যবহার করেছি। এরপর আমি হার্বাল এসেন্সের বি স্ট্রং নামের এই হেয়ার মাস্কটি ব্যবহার করেছি। কন্ডিশনারের মতো এটাকে 3 থেকে 4 মিনিট রেখে ধুয়ে ফেলতে হয়। এবার আমি প্যান্টিনের ড্রাই অয়েল উইথ আর্গান অয়েল নামের হেয়ার সেরামটি নিচ্ছি। মাত্র 2 পাম্প নিচ্ছি আমি। এভাবে আমি আমার হাতে লাগিয়ে পুরো চুলে আমি এটাকে লাগিয়ে নেব। এতে যেটা হবে আমার চুল অনেক সিল্কি আর স্মুথ হবে, কোনো জটা থাকলে সেটা সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। এখন আমি ব্লো ড্রাই করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবে ব্লো ড্রাই করার সময় ড্রায়ারটা সবসময় তোমরা ওপরের থেকে নিচের দিকে ধরবে এবং চুল থেকে একটু দূরে ধরবে, একদম চুলের কাছে লাগাবে না।
চুল শুকানোর পরে আমি চুলকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। তোমরা এই পার্থক্যটা দেখতে পারছো, চুলটা প্যাক লাগানোর আগে কেমন ছিল আর প্যাক লাগানোর পরে কতটা স্মুথ এবং সিল্কি হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের হেয়ার প্যাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। কেন লাইক কমেন্ট আর শেয়ার করতে বলি সবসময়, কারণ তোমাদের প্রতিটা লাইক আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় আর তোমাদের প্রতিটা শেয়ার আমাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর কমেন্ট করতে বলি কারণ তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যদি ফিডব্যাক না দাও, আমি কিভাবে বুঝবো আমার এই ভিডিওটা কেমন হয়েছে বা আমাকে আর কি কি ইম্প্রুভমেন্ট করতে হবে, ভবিষ্যতে তোমরা আর কি কি দেখতে চাও। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমাকে সবসময় এভাবে সাপোর্ট করে যাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো টিউটোরিয়ালে, ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই, বাই।